গেল শুক্রবার জুমার নামাজের কথা বলে রাজধানীর ভাটারার বাসা থেকে বের হয় এই কিশোর। বাসার সামনেই তাদের ফার্নিচারের কারখানা, কিছুক্ষণ বসে থাকে সেখানে, পরে তাকে চলে যেতে দেখা যায়। নামাজ শেষ হওয়ার পর আর বাসায় ফেরেনি সে। হঠাৎ তার বাবার মোবাইলে একটি খুদে বার্তা আসে, বলা হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী, টাকা না পেলে হুমকি দেয়া হয় ছেলেকে মেরে ফেলার। একই রকম খুদে বার্তা আসে তার মামার মোবাইলেও, তবে সবগুলো মেসেজ আসে কিশোরের মোবাইল থেকেই, পাঠানো হয় নির্যাতনের ছবিও। কোনো উপায় না দেখে বাবা ছুটে যান থানায়। প্রথমে সাধারণ ডায়েরি, পরে অপহরণ মামলা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা শনাক্ত করতে সক্ষম হয় অপহরণকারীর অবস্থান। এরই মধ্যে ওই কিশোরের বাবা অপহরণকারীকে 20,000 টাকা পাঠান। বিকাশের দোকান থেকে সেই টাকা তুলতে দেখা যায় তাকে। গোয়েন্দা পুলিশ অভিযানে গিয়ে দেখতে পান অপহরণকারী আর কেউ নন, খোদ ওই কিশোর নিজেই। তার পাশাপাশি উদ্ধার করা হয় এক কিশোরীকেও। সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোর জানায়, বাবা মায়ের সঙ্গে রাগ করেই অপহরণ নাটক সাজায় সে। বাসা থেকে বের হয়ে গাজীপুরে চলে যায় প্রেমিকার বাড়িতে। আমি নাটকটা করেছিলাম, আমার বাবা মার উপর একটু রাগ করেছিলাম, মানে এত বেশি রাগ না, মানে ওরা আমাকে এখন আমার জন্য ওরা একটু বিরক্ত, তাই ওদের সাথে মন মেজাজে একটু রাগ করার কারণে আমি ওদের সাথে অপহরণের কারণটা করেছি। মানে আমার লাইক আমি ওদের সাথে বলেছি যে আমাকে অপহরণ করা হয়েছে এবং আমার একটু বের হয়ে গেছি, তো এত পরিমাণ টাকা ছিল না, আমার তো টাকার প্রয়োজন দরকার, আমি তো খাবার দাবার খাওয়ার জন্য আমার টাকা প্রয়োজন দরকার ছিল দেখে আমি বাবাকে মানে বলছিলাম মেসেজ দিয়ে যে তোর ছেলেকে ইয়ে করে ফেলবো, কিডন্যাপার সেজে, তা এখন তুই আমাকে টাকা দিতে হবে, 20,000 টাকা দে অ্যাডভান্স, বাকিগুলো পরে তোর আমাকে পরে দিয়ে দিবি। কিশোরীর দাবি অপহরণ নাটক সম্পর্কে জানতো না সে। আমি সকালবেলা কোচিংয়ে যাব, ও 7টা বাজে বাসার থেকে বের হয়েছে। এখন আমি ওকে 9:30 বাজে কোচিং থেকে বের হয়ে ফোন দিছি যে আচ্ছা তুমি কি বাসায় চলে গেছো, কয় কি না আমি এখনও গাজীপুরে আছি। তারপর আমি কই কি আচ্ছা ঠিক আছে আমার সাথে একটু দেখা করো। তারপর দেখা করতে আসছি, একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে গাজীপুরা থেকে ও একটা সিএনজি ভাড়া করতেছে। আমি কই কি আচ্ছা ঠিক আছে বাসায় চলে যাও, কই কি আমি বাসায় চলে যাবো এখন, তুমি বাসায় যাও। আমি কই কি আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাই, তুমিও বাসায় চলে যাও, বাসায় যাই আমাকে ফোন দিবা, তোমার আব্বু আম্মুকে সরি বইলো। হ্যাঁ, তারপর বলে কি আচ্ছা ও যে এরকম অপহরণ টপহরণ করবো এগুলো আমরা কিচ্ছু জানতাম না। পুলিশ বলছে বয়সন্ধি অতিক্রম করা কিশোর নানা রকম গেমসে আসক্ত ছিল। ছেলে মেয়েরা টেকনোলজি অ্যাওয়ার হবে, কিন্তু সেই টেকনোলজির উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে বাবা মাকে প্রতারিত করবে এবং অল্প বয়সে এই জিএফ বিএফ কালচারের কারণে তারা অপহরণ নাটক সাজিয়ে নিজের বাবার কাছেই চাঁদাবাজি করবে এবং অপহরণের মতো একটা ভয়ঙ্কর ধারাতে মামলা রুজু হবে, এটা খুব কষ্টকর। আমরা বোধ করি ছেলে মেয়েদের যৌক্তিক চাহিদাগুলির প্রতি সম্মান দেখানো উচিত প্রত্যেকটা বাবা মায়েরই, কিন্তু ছেলে মেয়েদের অযৌক্তিক দাবির কারণে পরিণত হওয়ার আগে তাদেরকে বিস্তর পরিমাণে টেকনোলজিক্যাল আইটেমস দিয়ে বলগাহীন জীবনযাপন না করতে দেওয়ার ব্যাপারে সবারই সতর্ক নজরদারি রাখা দরকার। আর তা নাহলে এরকম ইমেচিউর লোকদের দ্বারা খুব ভয়ানক ক্রিমিনালদের মতো অপরাধ সংগঠনের চেষ্টা চলতেই থাকবে। এই ঘটনা একটি ঘটেছে যাতে সামনে না ঘটে, সবারই একটু সতর্ক হওয়া উচিত যে সন্তানরা কী করে, গ্যাজেট কেয়ার ব্যবহার করে সে কোন দিকে যাচ্ছে, একটি যদি ঠিক মতো মনিটরিং করা না হয় তাহলে হয়তো সামনের দিনগুলিতে আমাদের জন্য একটা অশনি সংকেত বহন করবে। ছেলের এমন কাণ্ডে বিব্রত বাবা মা। আমার সন্তান দিয়েই কিন্তু আমরা আশা করি, কারণ আমাদের তো ভবিষ্যৎ আর কিছু না। এই বয়সের কিশোর কিশোরীদের প্রতি বাবা মাকে আরো যত্নবান হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।